পালে মা পড়তে পড়তে তিনারে পাল তুলে মাঝি তিনারে পাল তুলে মদিনাতে পৌঁছে দেবে আমায় যে কোনো গালে মাঝি আমায় যে কোনো গালে পালে মা পড়তে পড়তে তিনারে পাল তুলে মাঝি তিনারে পাল তুলে মদিনাতে পৌঁছে দেবে আমায় যে কোনো গালে মাঝি আমায় যে কোনো গালে अल्लाह अल्लाह बोल रे माझी अल्लाह अल्लाह बोल अल्लाह अल्लाह बोल रे माझी अल्लाह अल्लाह बोल उस तुने हन्ना नर पाशे पड़बो नबीर दरूद आमी पड़बो नबीर दरूद मस्जिदे नबवी ते मोर झुके जाबे ओ जुद आमार झुके जाबे ओ जुद उस तुने हन्ना नर पाशे पड़बो नबीर दरूद आमी पड़बो मस्जिदे ना बाबी ते मोर झुके जाबे ओ जुद आमार झुके जाबे ओ जुद देखब जको देखब जको नौता नबी देखब जको नौता नबी आस्ते चोखे जल अल्लाह अल्लाह बोल रे माझी अल्लाह अल्लाह बोल अल्लाह अल्लाह बोल रे माझी अल्लाह अल्लाह बोल रे माझी अल्लाह अल्लाह बोल पहुंच दे मदीनार घाटे तेरी अमर शयना माझी तेरी अमर शयना मोनटा अमर छटपट करे मने सबर होइना अमर मने सबर होइना पहुंच दे मदीनार घाटे तेरी अमर शयना माझी तेरी अमर शयना मोनटा अमर छटपट अल्लाह अल्लाह बोल रे माझी अल्लाह अल्लाह बोल अल्लाह अल्लाह बोल रे माझी अल्लाह अल्लाह बोल अल्लाह अल्लाह बोल रे माझी मिसल दो पीबो तो बनाय तो लोना ओगो बे मिसल दो पीबो तो बनाय तो लोना ओगो बे मिसल दो पीबो तो बनाय तो लोना थोन होलो काबा थोन सारा ये जमाना थोन होलो काबा थोन सारा ये जमाना नूरेर आभाई जगत चमकाय नूरेर आभाई जगत चमकाय चमकाय सारा काए धोन होलो काबा धोन सारा ये जमाना ओगो बे मिसल दो पीबो तो मरनाय तो लोना ओगो बे मिसल दो पीबो तो मरनाय तो लोना ओगो बे मिसल दो पीबो तो मरनाय तो लोना ओगो बे मिसल दो पीबो तो मरनाय तो लोना आमार नई आशार आगे हत्या
অত্যাচারী অত্যাচার করত পাপীরা পাপ করত দুনিয়াতে নবী আসার পরে দুনিয়াতে কি হয় কবি চন্দ্রের মাধ্যমে আরো কি লিখছে দেখো তোমার অসিলাই শান্ত ধরাই বই বেড়াইবে তো বাতাস বই বেড়াইবে তো বাতাস তোর নীলি মাই চাঁদ সিতারা বিনা কোটিতে রয় আকাশ বিনা কোটিতে রয় আকাশ তোমার নামের তালে বহে চলে নামের তালে বহে চলে সাগরে উর্মি মালা তোলন হলো কাবা তোলন সারা গে জামানা ও গো বেবি সাল্লো বিমোর তোমার নাই তোলো না ও গো বেবি সাল্লো বিমোর তোমার নাই তোলো না ও গো বেবি সাল্লো বিমোর তোমার নাই তোলো না ও গো বেবি সাল্লো বিমোর তোমার নাই তোলো না জানা রূপ দেখে বিবি জুলাইখা তার প্রেমে ফিদা এই দুনিয়াতে ইউসুফ নবী রূপ দেখে মিশরের সুন্দরী সুন্দরী নারীরা আপেল কাটতে গিয়ে ইউসুফ নবীর দিকে তাকিয়ে হাত কেটে ফেলে কেন ইউসুফ নবীকে আল্লাহ এত সুন্দর করে দুনিয়াতে পাঠিয়েছে ইউসুফ নবী যাচ্ছে আর ওই আপেল কাটতে কাটতে সুন্দরী নারীরা যখন তাকালেন তাদের হাত কেড়ে ফেলে কিন্তু আমার নবীকে আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করেছেন সকল নবীদের মধ্যে আল্লাহ দুনিয়াতে শ্রেষ্ঠ করে ঘোষণা করেছেন যদি ইউসুফ নবীর রূপ থেকে তারা হাত কেটে ফেলে আমার নবীকে দেখলে কি করবে কবি চন্দ্রের মাধ্যমে সে সম্পর্কে আরো কি লিখছে দেখো ইউসুফ নবীর রূপে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত দেখতো যদি তোমাকে দেখতো যদি তারা তোমাকে কলিজা কেটে দিত পাত কলিজা কেটে দিত পাত লাবণ্যময় চেহারা তোমার লাবণ্যময় চেহারা তোমার করিকে রূপের বর্ণনা ধরন হলো কাবা তত সারা গে জামানা ও গো বেবি সাল্লো বিমোর তোমার নাই তুলো না ও গো বেবি সাল্লো বিমোর তোমার নাই তুলো না ও গো বেবি সাল্লো বিমোর তোমার নাই তুলো না ও গো বেবি সাল্লো বিমোর তোমার নাই তুলো না সরতাজে আম্বিয়া তুমি সারা দুনিয়ার রহমত সারা দুনিয়ার রহমত তোমার তোমার নামের মহা মহিমা আর সবতে ঝরে বরকত আর সবতে ঝরে বরকত মুজিবুল আলম তোমার প্রেমেতে কবি মুজিবুল আলম তোমার প্রেমেতে মুজিবুল আলম তোমার প্রেমেতে পড়ে তোরুদের নজরানা ধরবন্ন হলো কাবা ধরবন্ন সারা গে জামানা আল্লাহ আল্লাহ আল্লাহ
अल्लाह 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 तुम्हार दया अपोरी शीम तुम्हें गापोर तुम्हें रोगीम तुम्हार दया अपोरी शीम तुम्हें गापोर तुम्हें रोगीम तुम्हारी नाम हर सुबह शाम तुम्हारी नाम हर सुबह शाम जो तुम आमी ओ गो अल्लाह 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 রং ছাড়া তুমি দোকান থেকে রং কিনে আনবে তবে সেটাও দোকানদারের মেহরবানি তবে তোমার সেই ফুলটাকে রং করতে পারবে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরত আরো কি আছে কবি ছন্দের মাধ্যমে লিখে দেখুন মিঠা নন্দা পানি সাগরে তুমি ছাড়া কে দিতে পারে মিঠা নন্দা পানি সাগরে তুমি ছাড়া কে দিতে পারে দেখি জোয়ার দেখি মাটা দেখি জোয়ার দেখি মাটা তোমার কুদরত খেলা আল্লাহ 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 अल्लाह 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 ननन फूले ननन गंध रूप धरी दे होय जे मुग्ध ननन फूले ननन गंध रूप धरी दे अल्लाह 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 हर दौ में अल्लाह अल्लाह जे
জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ যতই জপি আমি এই মধুনা যতই জপি আমি এই মধুনা যতই জপি আমি এই মধুনা ততই ভালো লাগে মাশা আল্লাহ তবে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ তবে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ যতই জপি আমি এই মধুনা যতই জপি আমি এই মধুনা যতই জপি আমি এই মধুনা ততই ভালো লাগে মাশা আল্লাহ তবে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ তবে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ জপেছে ওরে যে জন এ কুল ও কুলে ধন্য সে জন এ নাম জপেছে ওরে যে জন এ কুল ও কুলে ধন্য সে জন সারা দুনিয়ার কোনায় কোনায় সারা দুনিয়ার কোনায় কোনায় সারা দুনিয়ার কোনায় কোনায় এ নাম শোনা যায় সুবহানাল্লাহ তবে হর দমে জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ এই নাম জপে ওই ভোরের পাখি শুধু আমরা আল্লাহ আল্লাহ বলি মনে করি ও কি কত কত কি উদ্ধার করে নিয়েছি কিন্তু না এই দুনিয়াতে আল্লাহর নাম জপতে থাকে আমরা জানি না কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো এই নাম জপে ওই ভোরের পাখি মৃদু সুরে ওঠে কোহ ডাকে এই নাম জপে ওই ভোরের পাখি মৃদু সুরে ওঠে কোহ ডাকে কোয়েল কোয়েল ওই ময়নাটিয়া কোয়েল কোয়েল ওই ময়নাটিয়া কোয়েল কোয়েল ওই ময়নাটিয়া এই নাম জপে আলহামদুলিল্লাহ তবে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ তবে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ এই নামে আছে এত মধু যত ডাকি বাকি থাকে শুধু এই নামে আছে এত মধু যত ডাকি বাকি থাকে শুধু মজি বলে ওই নিরাশ দিলে মজি বলে ওই নিরাশ দিলে মজি বলে ওই নিরাশ দিলে এই নামে শান্তি জাযাকাল্লাহ তবে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ তবে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ তবে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম আমার কাদা দিয়ে বানাই খোদা খবর বলছে আমার কাদা দিয়ে বানাই খোদা মাটির আদাম কাদা দিয়ে বানাই খোদা মাটির আদাম আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম
আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম বলছে কবরে আল্লাহ যখন বলছে কবরে আল্লাহ যখন ডাকে আমার নাম বলছে কবরে আল্লাহ যখন ডাকে আমার নাম আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম কবর বলছে আমি এমন একটি ঘর যে দুনিয়াতে ভালো কাজ করে আসবে তার জন্য আমি অনেক খাতির যত্ন করব আর দুনিয়াতে আল্লাহর হুকুম নবীর তরিকা মতো যদি না চলে আসে যদি পাপ করে আসে তাহলে তার জন্য আমি ভয়ঙ্কর হয়ে যাব তো বলছে শুনুন আমি এমন মঙ্গল ওই আধার আবার আলো খারাপের পরে আমি আমল দেখি ইমান দেখি দেখি না কারো নাম আমল দেখি ইমান দেখি দেখি না কারো নাম আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম কোরআন শরীফের মধ্যে ঘোষণা করলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত অর্থাৎ মরণের পেয়ালা সবাইকে চাটতেই হবে আর একদিন না একদিন এই মায়ার দুনিয়া ছেড়ে সকলকে চলে যেতে হবে অর্থাৎ যার জন্ম হয়েছে তাকে মৃত্যুবরণ করতেই হবে কিন্তু মরণ কি বলছে শুনুন ওই মরণ বলে মরবে সবাই ওই মরণ বলে মরবে সবাই কবর জিন্দা হবে মানব দানব সবাইকে ওই কবরে গিলে খাবে মানব দানব সবাইকে ওই কবরে গিলে খাবে বৃদ্ধ হবে এই পৃথিবী সুশোভনে যাবে বলছে কবর মরে জওয়ানি ঠিক এমনই রবে বলছে কবর মরে জওয়ানি ঠিক এমনই রবে আমি হই না বুড়া হই না খোড়া আমি হই না বুড়া হই না খোড়া আমার এত দাম হই না বুড়া হই না খোড়া আমার এত দাম আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম বলছে কবর আল্লাহ যখন বলছে কবর আল্লাহ যখন ডাকে আমার নাম বলছে কবর আল্লাহ যখন ডাকে আমার নাম আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম আল্লাহর কাছে কোনো কিছুর মুক্তি পাবে না আল্লাহর কাছে কোনো কিছুর মুক্তি পাবে না ও ভাই মুক্তি পাবে না আল্লাহ যার দেয় তার কোনো দিন ঘাটতি হবে না আল্লাহ যার দেয় তার কোনো দিন ঘাটতি হবে না রাসূল আল্লাহ বলে কেউ পরের দেখে হিংসা করো না রাসূল আল্লাহ বলে কেউ পরের দেখে হিংসা করো না কেন হিংসার আগুনে যে জ্বলে সে শান্তি পাবে না হিংসার আগুনে যে জ্বলে সে শান্তি পাবে না আল্লাহর কাছে কোনো কিছুর মুক্তি পাবে না আল্লাহর কাছে কোনো কিছুর মুক্তি পাবে না ও ভাই মুক্তি পাবে না আল্লাহ যার দেয় তার কোনো দিন ঘাটতি হবে না আল্লাহ যার দেয়
কোনো দিন ঘাটতি হবে না যার তাকদিরে আল্লাহ পাক যতটুকু লিখে রেখেছেন সেই ব্যক্তি হার হানাতেই পেয়ে যাবে আমরা যতই তাকে ক্ষতি করার চেষ্টা করি না কেন কোনো দিন আমরা পারবো না কেন তার ভাগ্য স্বয়ং আল্লাহ পাক লিখে রেখেছেন তো বলছে শুনুন যার তাকদিরে যা লেখা আছে যার তাকদিরে যা লেখা আছে হবে আর হালে হারায় কেহ পায় কেহ কেউ কিছুর বদলে হারায় কেহ পায় কেহ কেউ কিছুর বদলে কেউ অল্পতে হয় খুশি কেহ বেশি বেশি চায় কেউ অল্পতে হয় খুশি কেহ বেশি বেশি চায় কেউ প্রতি বেশি সুখ দেখে ওই করে গোহাই ভাই কেউ প্রতি বেশি সুখ দেখে ওই করে গোহাই ভাই ওই সাগর বলে ঢেউকে কেউ গুনতে যেও না ওই সাগর বলে ঢেউকে কেউ গুনতে যেও না আর বলছে সময় আমায় কেউ ধরতে যেও না বলছে সময় আমায় কেহ ধরতে যেও না মমিন শোনো না মরণ সবার হবে নিশ্চয় ওই আখেরাতে পুঁজি সবাই নাও করে সঞ্চয় মমিন শোনো না আমাদের উপরে পাঁচ ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন আমরা মুসলমান যারা প্রত্যেকেই জানি যে পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের উপরে ফরজ আমাদের পড়তেই হবে মসজিদে মুয়াজ্জিন সাহেব পাঁচ বার ডাকছে হাইয়া আলা সালাহ হাইয়া আলা থালা নামাজের জন্য এসো নামাজ হলো উত্তম আমরা এখান দিয়ে শুনছি ওখান দিয়ে বের করে দিচ্ছি আমরা নামাজের ধার ধারি না তো আমার দায় রাসুল বেনামাজিদের উদ্দেশ্য করে কি বলছেন শুনুন বলে তয়ার নবী মিলবে সবই বলে তয়ার নবী মিলবে সবই নামাজ সিজদায় বলে তয়ার নবী মিলবে সবই নামাজ সিজদায় নামাজ হলো জান্নাতের চাবি কোরআন বলে দেয় নামাজ হলো জান্নাতের চাবি কোরআন বলে দেয় দূরে চলে যায় মাঝে পালা বিপদ দূরে সরে যায় না মাঝির ঘরে আল্লাহ যে দেখে মাত ঢেলে দেয় না মাঝির ঘরে আল্লাহ যে দেখে মাত ঢেলে দেয় যে নামাজ পড়ে না তার কাজে কামে বারকাত হবে না যে নামাজ পড়ে না আমাদের মধ্যে অনেক মানুষ আছে দেখবেন বিশেষ করে জোয়ান যুবক ভাইরা কাজ করে কাজের সময় যদি পড়ে যে বাবা নামাজের ওয়াক্ত হয়ে গেছে চলো না বাবা একটু নামাজ পড়তে যাই তো কি বলে জানেন যে এখন নামাজ পড়তে যাওয়া যাবে না আমার এখন নামাজ পড়ার বয়স হয়নি দাড়ি পাকুক চুল পাকুক তবে তো আমি নামাজ পড়তে যাব আর আমি যদি নামাজ পড়তে যাই এখন আমি যে কাজ করছি এই কাজের বিনিময় আমি কিছু টাকা পাই আর এই কাজ না করলে আমার খাওয়া হবে না কিন্তু খাওয়ানোর মালিক কে খাওয়ানোর মালিক আল্লাহ আমরা যদি আল্লাহর হুকুম পালন করি অবশ্যই আমাদের আল্লাহ পাক খাওয়াবেন কিন্তু আমরা আল্লাহর উপরে ভরসা করি না আমরা টাকার উপরে ভরসা করি আপনি যদি নামাজ পড়েন হয়তো আপনার কাজ একটু ক্ষতি হবে টাকা একটু কম রোজগার হবে কিন্তু আপনার এই টাকায় অনেক বরকত হবে আর আপনি যদি নামাজ না পড়ে লক্ষ লক্ষ টাকা অনেক টাকা রোজগার করেন এই টাকার কোনো বরকত হবে না আপনি নিয়ে আসবেন আর পরের দিন ডাক্তারখানায় দিয়ে আসতে হবে তার প্রমাণ দেখুন ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব ক টাকা মাইনে পায় সামান্য কিছু মাইনে পায় তাতেই দেখবেন তানাদের সংসার রাজার হালে চলে তানাদের জামা কাপড় তানার চেহারা দেখবেন পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে আর দেখবেন লক্ষ লক্ষ টাকার মালিক তার পাশে যাওয়া যায় না এরকম অনেক আছে তো বলছে শুনো এই নামাজে পালা বিপদ দূরে চলে যায় ও গো এই নামাজে পালা বিপদ দূরে চলে যায় নামাজির ঘরে আল্লাহ যে দেখে মাত ঢেলে দেয় নামাজির ঘরে আল্লাহ যে দেখে মাত ঢেলে দেয়
নামাজ পড়ে না তার কাজে কামে বারকাত হবে না যে নামাজ পড়ে না তার কাজে কামে বারকাত হবে না আয় যতই করুক ঘর থেকে তার অভাব যাবে না আয় যতই করুক ঘর থেকে তার অভাব যাবে না আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না ও ভাই কমতি পাবে না আল্লাহ যার দেয় তার কোনো দিন ঘাটতি হবে না আল্লাহ যার দেয় তার কোনো দিন ঘাটতি হবে না শেষ কথা শুনবেন আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ঘোষণা করলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত অর্থাৎ মরণের পেয়ালা সবাইকে চাটতেই হবে আর একদিন না একদিন এই মায়ার দুনিয়া ছেড়ে সকলকে চলে যেতে হবে আমরা যে দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে গেছি কত কি করছি এ কিছুই আমরা নিয়ে যেতে পারবো না আপনারা নাম শুনেছেন বাদশাহ সেকেন্দার নাম শুনেছেন বাদশাহ সেকেন্দার তিনি বিশাল ধনী ছিলেন পূর্ব থেকে পশ্চিম তানার রাজত্ব ছিল আর সেই বাদশাহ সেকেন্দার তিনি মারা যাবার আগে তার প্রজাদের ডেকে কি বোঝাচ্ছেন শুনুন মরার আগে বলেছিল মরার আগে বলেছিল বাদশাহ সেকেন্দার মরার আগে বলেছিল বাদশাহ সেকেন্দার কি বলেছিল কাফনে বেঁধে রাখবে না কেউ হাত দুটো আমার কাফনে বেঁধে রাখবে না কেউ হাত দুটো আমার কেন মরে জানা যা যখন যাবে ও গো মরে জানা যা যখন যাবে সবাই দেখতে যেন পায় সেই পাঁচশা সেকেন্ডার বলছেন ও গো মরে জানা যা যখন যাবে সবাই দেখতে যেন পায় এই খালি হাতে বাদশাহ সেকেন্ডার চলে যায় এই খালি হাতে বাদশাহ সেকেন্ডার চলে যায় কবি আসেন বলে কেউ কিছুই নিয়ে যেতে পারে না কবি আসেন বলে কেউ কিছুই নিয়ে যেতে পারে না কয়েক টুকরো কাফন ছাড়া তুমি কিছুই পাবে না কয়েক টুকরো কাফন ছাড়া তুমি কিছুই পাবে না আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না ও ভাই কমতি পাবে না আল্লাহ যার দেয় তার কোনো দিন ঘাটতি হবে না আল্লাহ যার দেয় তার কোনো দিন ঘাটতি হবে না আল্লাহ যার দেয় তার কোনো দিন ঘাটতি হবে না